ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা এই ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিতে পারছো। এই জন্য তোমরা যে কোনো ব্রাউজার থেকে WP লিখে সার্চ করবে, দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অপশন আসবে। এই অপশনে তোমরা ক্লিক করলে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোর্টাল অপশনে তোমরা চলে যাবে। সেখান থেকে রিক্রুটমেন্ট অপশনে তোমরা ক্লিক করবে। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে প্রথমেই জেল পুলিশের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, 6/8/2023। সেখান থেকে গেট ডিটেলসে তোমরা অপশন ক্লিক করবে। সেখান থেকে তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2023। এখান থেকে তোমরা 6/8/2023 দেখবে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। এখান থেকে গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে এরকম একটা পোর্টাল ওপেন হচ্ছে। সেখান থেকে দ্য পোস্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার এই অপশানটা তোমরা রয়েছে, তোমরা এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি নোটিফিকেশনটা দেখতে যাও, তোমরা ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন এই অপশান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারছো। আর এছাড়া তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে FAQ, তাহলে তোমরা এখান থেকে PDFটা ডাউনলোড করে সেটা তোমাদের কোশ্চেনগুলো তোমরা জেনে নিতে পারছো। এখানে তোমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু এই নাম্বারে তোমরা কল করতে পারছো। ওকে, এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে তোমরা দেখবে এখানে আর ইউ এ নিউ ইউজার, এখান থেকে সাইন আপ অপশান রয়েছে, তোমরা সাইন আপ অপশানে তোমরা এখান থেকে ক্লিক করবে। তোমাদের নাম দেবে, তারপর তোমাদের ইমেল আইডি দেবে, কনফার্ম ইমেল আইডি তোমরা আবার দেবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার দেবে। এবার ইউজার নেম তোমরা যদি মোবাইল নাম্বার রাখতে চাও, এখানে মোবাইল নাম্বার অটোমেটিক তোমাদের চলে আসবে। আর পাসওয়ার্ড তোমরা যেটা দিতে চাও তোমরা দিয়ে দেবে এখানে। সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে তোমাদের এরকম একটা পোর্টাল ওপেন হবে। সেখানে তোমাদের ফোনে বা মেলে দ্রুতই তোমাদের OTP যাবে, তোমরা যে কোনো একটা OTP এখানে দেবে। দেওয়ার পর ভেরিফাই OTP এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ভেরিফাইটা সাকসেস হয়ে যাবে, যেরকম লেখা থাকবে তোমার ইউ রেজিস্ট্রেশন অর সাকসেসফুল, প্লিজ লগ ইন। এরপর তোমরা এই লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার পর তোমাদের যে ইউজার নেম তোমরা দিয়েছিলে আর যে পাসওয়ার্ড দিয়েছিলে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের দেখবে সাকসেসফুল লগ ইন এরকম অপশন হবে, তোমরা এখান থেকে ওকে অপশন ক্লিক করবে। ওকে অপশন ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে। সেখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, তোমাদের নামটা এখানে দেওয়া থাকবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের যে পার্মানেন্ট রেসিডেন্স, যে রাজ্য থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে আছো সেই স্টেটটা তোমরা কিন্তু এখান থেকে চুজ করবে। ওকে, তোমরা এখান থেকে জেন্ডার চুজ করবে, তোমাদের যে জেন্ডার হয় তোমরা। তারপর ম্যারিটাল স্ট্যাটাস আছে, তোমাদের ম্যারিড না আনম্যারিড তোমরা এখান থেকে চুজ করবে। এখান থেকে তোমরা স্টেট চুজ করলে তোমাদের এখান থেকে স্ক্রোল করবে, স্ক্রোল করলে দেখবে তোমাদের যে স্টেট আছে তোমরা সেই স্টেটটা এখান থেকে চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল হলে তোমরা নিচের থেকে স্ক্রোল করবে, স্ক্রোল করার পর তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল অপশন আছে, তোমরা এখানে সিলেকশন করবে। ওকে, তারপর তোমাদের যে মায়ের নাম আছে তোমাদের মায়ের নাম দেবে, তোমাদের নাম আর তোমাদের যে ফুল নেমটা তোমাদের কিন্তু এখানে দেওয়া থাকবে। আর তোমাদের মায়ের নাম তোমরা এখানে দিয়ে দেবে, বাবার নাম তোমাদের এখানে দিতে হবে। তোমরা মেয়েরা আছো, তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম থাকলে তোমরা হাজব্যান্ড নেম এখানে দিয়ে দেবে। কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার জানতে হবে, এই জন্য তোমাদের আর ইউ কম্পিউটার লিটারেট, তোমাদের কম্পিউটার লিটারেট আছো কি না তোমাদের ইয়েস এই অপশানে তোমরা ক্লিক করতে হবে। ওকে, সার্টিফিকেট ইস্যু অথরিটির নাম কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এটা, অথবা তোমাদের ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার যুব, ঠিক আছে, সেখান থেকেও তোমাদের কিন্তু দিয়ে করলেও তোমাদের সার্টিফিকেট এখানে গ্রান্টেড হচ্ছে। এছাড়া জায়গা থেকে কোর্সটা করোনি তোমাদের কিন্তু আদার্স অপশন সিলেকশন করবে। আর কোর্সের নাম এখানে দিয়ে দেবে, কত মাস ধরে তোমরা কোর্সটা করেছো, সেই কোর্সটা কত মাসের সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। ওকে, এরপর তোমাদের যে ক্যাটাগরি আছে তোমাদের জেনারেল SC ST OBC যেটা হয়, এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশনে তোমরা সিলেকশন করে তোমাদের SC ST OBC যে অপশনটা আছে তোমরা এখানে সিলেকশন করবে। এরপর তোমাদের সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন, তোমাদের ইকোনমিক্যাল উইকার সেকশন তোমরা আছো নাকি না, ইয়েস বা নো তোমরা এখান থেকে সিলেকশন করবে। এক্সাইজ রিজনের ক্ষেত্রেও তোমাদের ইয়েস না নো তোমাদের সিলেকশন করতে হবে। এরপর তোমরা ডেট অফ বার্থটা এখান থেকে সিলেকশন করবে। প্রথমে তোমাদের সালটা চুজ করার পর তোমাদের মান চুজ করবে, তারপর তোমাদের ডেটটা এখান থেকে চুজ করে নেবে। আর তোমাদের এরপর অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, এটা তোমার অটো আগের থেকে তোমাদের যে নাম্বার রেজিস্টার করেছিল সেই নাম্বারটাই তোমাদের কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপর তোমাদের কিন্তু দেওয়া থাকবে কোয়ালিফিকেশন, মাধ্যমিক তোমরা পাস করেছো কিনা, তোমাদের যদি পাস করে থাকো তোমরা এই চেকবক্সে ইয়েসে এখানে টিক করতে হবে তোমাদের। তারপর তোমাদের মাধ্যমিকে কোন সালে তোমরা পাস করেছো এবং বোর্ডের নামটা কি আছে তোমরা এখানে দিতে হবে। আর পার্সেন্টেজ অফ মার্কটা তোমরা দিতে হবে, কত পার্সেন্ট তোমরা নাম্বার পেয়েছো। আর গ্রেড কত আছে, A B C যে গ্রেড পেয়েছো বা B+,
বি যেটা আছে তোমাদের এখানে কিন্তু গ্রেডটা তোমাদের দিতে হচ্ছে, হায়ার সেকেন্ডারি কত তোমাদের পাসিং ইয়ার দিতে হবে, আর তোমাদের কোন বোর্ডের থেকে তোমরা পাস করেছো সেটা দেবে, পার্সেন্টেজ অফ মার্ক দেবে, আর গ্রেডটাও তোমাদের দিতে হচ্ছে। ওকে, যেমন তোমাদের এখানে মাধ্যমিকের সময় যখন তোমরা চুজ করবে এখানে কিন্তু অটোমেটিকলি তোমাদের বোর্ডের নাম লেখা থাকবে, তোমরা লাস্টের দিকে চলে যাবে, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা পাস করে থাকো লাস্টে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে সেই অপশন চুজ করে তোমরা কিন্তু এখানে সিলেকশন করতে পারছো। ওকে, আর এগুলো চুজ করার পর তোমাদের কিন্তু পরে নেক্সট অপশন ক্লিক করতে হবে। তোমরা স্পোর্টস পার্সন আছো কি না তার জন্য কিন্তু তোমাদের ইএস বা নো যে অপশনটা রয়েছে সেই অপশন কিন্তু তোমাদের সিলেকশন করতে হচ্ছে। ওকে, এরপর তোমাদের যখন নেক্সট অপশন তোমরা ক্লিক করবে, নেক্সট অপশন ক্লিক করার পর তোমরা যা যা ডেটাটা ইনপুট করেছো সমস্ত ডেটা এখানে শো করবে, তোমরা কিন্তু এখান থেকে ভালোভাবে চেক করে নেবে তোমাদের ডেটাগুলো ঠিক আছে কিনা। তারপর তোমরা এখান থেকে ইএস যে অপশনটা আছে এখান থেকে ইএস অপশন তোমরা ক্লিক করবে। ইএস অপশন ক্লিক করার পর তোমাদের এখানে নেক্সট পেজ চলে আসবে, তোমাদের অ্যাড্রেসটা এখানে সিলেকশন করতে হবে। তোমরা এখানে তোমাদের ভিলেজ যেটা আছে টোটালটা এখানে দিয়ে দেবে, তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে, পোস্ট অফিস দেবে, আর পিনকোডটা তোমরা এখানে দিয়ে দেবে, নিয়ারেস্ট রেল স্টেশন এই অপশানে ক্লিক করে তোমাদের স্টেশনের নাম চলে আসবে, আদার্স হলে আদার্স দিয়ে তোমরা কিন্তু স্টেশনটার নাম এখানে দিয়ে দেবে। ওকে, তারপর তোমাদের সেম যদি অ্যাড্রেস হয় তাহলে এখানে যে চেকবক্স আছে এই চেকবক্সে গিয়ে তোমরা এখানে টিক দিয়ে দেবে। ওকে, যেমন তোমরা দেখে নাও, যেমন এখানে পুলিশ স্টেশন যদি তোমরা সিলেকশন করো তোমাদের কিন্তু এখানে সব কটা পুলিশ স্টেশন চলে আসবে, তোমরা এখান থেকে সিলেকশন করে তোমাদের কিন্তু পুলিশ স্টেশনের নামটা ওখানে দিয়ে দিতে পারছো। রিড লেটারকে শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, তোমরা বেঙ্গলি অপশন দিয়ে দেবে, আর রিলিজিয়ান যেটা আছে তোমাদের এখান থেকে রিলিজিয়ানটা চুজ করবে, তারপর তোমাদের এক্সেমশন ক্যাটাগরি তোমরা আছো কি না সেটা তোমাদের কিন্তু এখান দিয়ে চুজ করতে হবে, ইয়েস বা নো। এরপর তোমাদের যে তোমাদের যে কোনো গভর্নমেন্টে তোমরা চাকরি করছো কি করছো না তার জন্য তোমাদের ইয়েস বা নো অপশন তোমাদের এখানে দেবে। এরপর তোমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি তোমাদের, সেই জন্য তোমরা ইয়েস বা নো অপশন তোমরা সিলেকশন করবে। এরপর নেক্সট অপশনে তোমরা সিলেকশন করবে, নেক্সট অপশন সিলেকশন করার পর তোমাদের যে ডেটাটা ইনপুট করেছো সমস্ত ডেটা তোমাদের এখানে চলে আসবে, সেখান থেকে তোমরা ভালো করে চেক করে নিয়ে তোমরা কিন্তু ইয়েস অপশনে ক্লিক করবে। ইয়েস অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম লোডিং হবে, লোডিং হওয়ার পর তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, নেক্সট পেজে গিয়ে তোমাদের কিন্তু ছবি আর সাইনটা আপলোড করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই তোমাদের সাদা থাকতে হবে, আর তোমাদের যে ছবিটা আছে বেশিরভাগটা যেন 80% তোমাদের ফেসটা থাকে। তোমাদের যে ফটোটা আপলোড করতে হবে সেটা কিন্তু 4.5 সেমি × 3.5 সেমি হবে, আর যেটা সিগনেচার তোমরা আপলোড করবে 4 সেমি × 2 সেমি কিন্তু তোমাদের হচ্ছে। ওকে, এরপর তোমরা এখান থেকে চুজ ফাইল এই অপশনে তোমরা ক্লিক করবে, চুজ ফাইল অপশনে ক্লিক করার পর তোমাদের ছবিটা কিন্তু নিয়ে আসবে, ছবিটা নিয়ে আসার পর তোমরা এখান থেকে ক্রপ করে নেবে, তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা ক্রপ করে নেবে। তার আগে তোমরা ক্লিক হেয়ার স্যাম্পল ফটো বিফোর আপলোড এই অপশনে তোমরা ক্লিক করে ছবিটা দেখে নিতে পারছো, এরকম কিন্তু তোমাদের ছবিটা হবে যেখানে ফেসটা হবে 80% তোমাদের ফেস থাকবে, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে এরকম ধরনের কিন্তু তোমাদের ছবিটা হবে। এখান থেকে ওকে অপশন তোমরা করে নেবে, নাহলে কিন্তু তোমাদের ফটোটা আপলোড হবে না। দেখে নেওয়ার পর তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে একটা চেকবক্স আছে, এই চেকবক্সে তোমরা এখানে ক্লিক করবে, তারপর ওকে আপলোড অপশন ক্লিক করবে, ওকে আপলোড করে তোমাদের কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। ওকে, এরকমভাবে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর তোমাদের ছবিটা আপলোড হয়ে যাবে, আপলোড নেওয়ার পর তোমাদের একই রকমভাবে সিগনেচারটাও তোমরা এরকমভাবে সিগনেচার আপলোড করবে, আপলোড করার পর তোমাদের এখানে প্লেস যে অপশানটা আছে তোমাদের প্লেস দিয়ে দেবে, আর এখানে চেকবক্স আছে এই চেকবক্সে গিয়ে তোমরা টিক দিয়ে নেক্সট অপশানে তোমরা সিলেকশন করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু আবার এখানে একটা অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে তোমাদের এরকম অপশন আসবে, তোমরা ইএস অপশানে তোমরা সিলেকশন করবে। ইএস অপশন সিলেকশন করার পর তোমাদের কিন্তু টোটাল যে ফর্ম ফিলাপটা তোমরা করেছিলে টোটালটা কিন্তু আরেকবার এখানে শো করবে, তোমরা কিন্তু পারলে আরেকবার চেক করে নেবে তোমরা এখানে যে ডেটাগুলো দিয়েছো প্রত্যেকটা ডেটা ঠিক আছে কিনা তোমরা ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর তোমরা লাস্টে চলে যাবে, লাস্টে গিয়ে কিন্তু এখানে অনেকগুলো চেকবক্স আছে তোমাদের, প্রত্যেকটা মাই নেম, মাদার নেম, সোশ্যাল ক্যাটাগরি, এক্স সার্ভিস ম্যান, ঠিক আছে, এগুলো সবগুলো তোমার চেকবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে, নেক্সট অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু আবার একটা এরকম অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম, তোমরা ফর্মটাকে সাবমিট করতে চাও, ইয়েস অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু পেমেন্ট অপশন চলে আসবে, তোমরা যারা জেনারেল আছো তোমাদের জন্য 150 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর প্রসেসিং চার্জ হচ্ছে 20 টাকা, সব মিলিয়ে 170 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, আর এসসি এসটিদের শুধুমাত্র কিন্তু প্রসেসিং চার্জ পেমেন্ট করতে হবে 20 টাকা। ওকে, এরপর তোমরা এখানে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছ, সিলেক্ট অপশন থেকে সিলেক্ট করে তোমাদের বিল্ডেক্স যেটা আছে বা এইচডিএফসি পেইউ এই অপশনটা তোমরা সিলেকশন করে তোমাদের কিন্তু এই চেকবক্স যেটা আছে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশন এই অপশনে সিলেকশন করে পে অ্যান্ড সাবমিট তোমরা অপশনে ক্লিক করবে।
পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটা কনফার্মেশনের অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, সেই অপশনে তোমরা ইয়েস ক্লিক করবে। আবার ক্লিক করলে তোমাদের কিন্তু পেমেন্ট অপশনে চলে যাবে, সেখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার থাকবে, জেনারেল ক্যাটাগরি রয়েছে, জেনারেল ক্যাটাগরি থাকবে, যারা এসসি রয়েছে এসসি থাকবে, এসসি থাকলে 20 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে দুটো তোমাদের গেটওয়ে আছে, এইচডিএফসি আর বিলডেক্স, যে কোনো একটা দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো, বিলডেক্স অথবা এইচডিএফসি। তোমরা বিলডেক্স যদি চুজ করো সেটা অপশনে সিলেকশন করবে, সিলেক্ট করে তোমাদের প্রসিড অপশনে সিলেকশন করবে। সিলেক্ট অপশনে ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম একটা পোর্টাল ওপেন হচ্ছে, সেখানে তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তোমাদের নেট ব্যাঙ্কিং, ইউপিআই ওয়ালেট, কিউআর কোড, বিভিন্ন তোমাদের যতগুলো পেমেন্ট সিস্টেম আছে সব পেমেন্ট সিস্টেমে কিন্তু তোমাদের এখান থেকে পেমেন্ট করা যাচ্ছে। ওকে, তোমাদের কিউআর অপশনে ক্লিক করে তোমাদের স্ক্যান করে তোমরা পেমেন্ট করতে পারছো। নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে কিন্তু ওটিপির দ্বারা পেমেন্ট করতে পারছো। আর কার্ডের দ্বারা তোমাদের কার্ড নাম্বার, সিসিভি নাম্বার, এক্সপায়ার ডেট, কার্ড হোল্ডার নেম দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে। এরপর তোমাদের ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে দেবে, তারপর তোমাদের মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু অটো জেনারেট হয়ে তোমাদের এরকম একটা পোর্টাল ওপেন হবে। সেখানে তোমাদের লেখা থাকবে ট্রানজ্যাকশন সাকসেসফুল, আর তোমাদের কিন্তু এখানে অর্ডার নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, ব্যাংক ট্রানজ্যাকশন আইডি সমস্ত কিছু তোমাদের এখানে দেওয়া থাকবে। এখানে তোমাদের 3, 2, 1 এরকমভাবে তোমাদের জেনারেট হয়ে তোমাদের কিন্তু ফর্মটা প্রিন্ট আউটের অপশন আসবে। ক্লিক হ্যাড টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ, তোমরা এই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করতে পারছো। ওকে, এই অপশানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের দেখবে এখানে আবার একটা অপশান আসবে, এরপর তোমরা ক্লিক হেয়ার এই অপশানে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে দেখবে তোমাদের ফর্মটা বেরিয়ে আসবে। তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবে, তোমাদের নেক্সট যখন অ্যাডমিট কার্ড বেরোবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে তোমাদের নির্দিষ্ট টাইমে তোমরা কিন্তু এক্সাম দিতে যেতে পারবে। ওকে, আর তোমাদের যদি কোনো কারণে ফর্মটা ডাউনলোড না হয় তোমরা কিন্তু আবার প্রথম থেকে তোমাদের লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে তোমাদের এরকম পোর্টাল ওপেন হচ্ছে, সেখান থেকে মাই অ্যাকাউন্ট অপশনে তোমরা সিলেকশন করবে। অ্যাকাউন্ট অপশনে সিলেকশন করার পর তোমরা দেখবে এরকম পোস্ট অ্যাপ্লাই ফর এরকম অপশন আসবে, তোমরা এখান থেকে এই অপশনে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করলে তোমাদের কিন্তু ফর্ম প্রিন্ট আউটের অপশন চলে আসবে, ক্লিক হিয়ার টু টেক প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশন থেকেও তোমাদের কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করতে পারছো। যাদের ফর্ম ডাইরেক্ট প্রিন্ট আউট হচ্ছে না তোমরা কিন্তু এখান থেকে লগ ইন করে আবার তোমরা মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এই অপশনটা ক্লিক করলে তোমাদের কিন্তু প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম পুনরায় করতে পারছো। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।